সাগরপাড়ে অবস্থিত বাংলাদেশের দক্ষিণের জেলা পটুয়াখালী। সর্বত্র সুন্দর ও মনোরম দৃশ্যাবলী এবং সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্যপট আকৃষ্ট করে এমন জেলাটি সাগরকন্যা পটুয়াখালী নামে খ্যাত। মেঘকুন্তলা শস্য শ্যামলা পটুয়াখালীর প্রাচীন বেলাভূমি জনপদ। পটুয়াখালী জেলা প্রাচীন রাজত্ব চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল এবং বাউফল উপজেলার পচুয়া এই রাজত্বের রাজধানী ছিল। প্রাকৃতিক বিপর্যয় এবং ঘন ঘন পর্তুগিজ ও মগদের আক্রমণের কারণে এই রাজধানী পরবর্তীতে বরিশালের মাধব পাশায় স্থানান্তর করা হয়। রাজা টোডরমল সম্রাট আকবরের মন্ত্রী 1599 সালে কানুনগা জিম্মক খানকে এই এলাকা জরিপ করতে পাঠান। তখন চন্দ্রদ্বীপের বন এলাকা চন্দ্রদ্বীপ থেকে পৃথক করে বাজুহাত বা সুরক্ষিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে সেলিমাবাদ, বাজুক, উমেদপুর এবং পুরানপুরে তিনটি পরগনাসহ এই অঞ্চল গঠন করা হয়। আরাকানের বৌদ্ধ রাখাইনরা অষ্টাদশ শতাব্দীর শেষে বর্মী রাজার নৃশংসতায় পলায়ন করে গলাচিপা উপজেলা, কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও খেপুপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন দ্বীপে বসবাস শুরু করে। তারপর থেকে এই অঞ্চলে মানুষের বসতি বৃদ্ধি পেতে থাকে। এই জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। এর উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। মেঘনা নদীর পলল ভূমি এবং ছোট ছোট চরাঞ্চল নিয়ে পটুয়াখালী গঠিত। সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আছে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার অপূর্ব সুযোগ, যা পুরো বিশ্বে বিরল। তাই দেশ বিদেশের হাজারো পর্যটকের কাছে কুয়াকাটা অনন্য এক দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। পুরো ভিডিও জুড়ে থাকবে পটুয়াখালী নিয়ে নানা চমকপ্রদ তথ্য। খুঁজে বের করবো লুকানো সব টুইস্ট, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। তো চলুন শুরু করা যাক সভ্যতার আজকের পর্ব, এক নজরে পটুয়াখালী। ঝটপট ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর চলুন আজকের ভিডিওতে ভ্রমণ করি পটুয়াখালী জেলা। রাজধানী ঢাকা থেকে উপজেলা সদরের দূরত্ব 204 কিলোমিটার। এই জেলাটি একটি উপকূলীয় ও নদীবহুল অঞ্চল হওয়ায় এখানকার যে কোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন ব্যবস্থা। ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলো হলো এসি চেয়ার কোচ, ইনো চেয়ার কোচ ও নর্মাল চেয়ার কোচ। পটুয়াখালী জেলার নামকরণ নিয়ে তেমন কোনো দালিলিক তথ্য নেই, তাই পটুয়াখালী জেলার নামকরণ সম্পর্কে বলা অনেক দুরূহ ব্যাপার। বর্তমানে পটুয়াখালী জেলার প্রায় 150 বছর চলছে। অনেকে দাবি করে দেবেন্দ্রনাথ দত্তের পুরনো কবিতার সূত্র ধরে পটুয়ার খাল থেকে পটুয়াখালী নামকরণ করা হয়। সপ্তদশ শতাব্দীতে দক্ষিণাঞ্চল প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। এই সময় পটুয়াখালী শহর এলাকা ছিল সুন্দরবন এবং পটুয়াখালী শহর এলাকা নদীর উত্তর পারে ছিল লোকালয়। এছাড়াও উত্তর পাশে ছিল লোহালিয়া নদী, যার বর্তমান নাম লাউকাঠি নদী, এবং পায়রা নদীর ভারানী খাল। পর্তুগিজের জলদস্যুরা ভারানী খাল দিয়েই এসে গ্রামের পর গ্রামে চালাত অত্যাচার লুণ্ঠন, অনেক কষ্ট দিত অসহায় মানুষদের। সবাই সেই সময় পটুয়াখালীকে পটুয়ার খাল বলত। কয়েক বছর আগে থেকে এই পটুয়ার খাল থেকে পটুয়াখালী বলে উৎপত্তি হয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী জেলার সাক্ষরতার হার 65%। জেলায় উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ও একটি পটুয়াখালী মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও পটুয়াখালী শতবর্ষী তিনটি স্কুল রয়েছে। এগুলো হলো পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি পটুয়াখালী, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই। পটুয়াখালী জেলায় অনেক ধরনের ফল উৎপাদিত হয়। পটুয়াখালীতে অনেক তরমুজ চাষ হওয়ায় এই জেলাকে তরমুজের বাড়িও বলা হয়ে থাকে। ফলমূল ছাড়াও এ জেলায় প্রচুর শাকসবজিও চাষ করা হয়। দেশের শতকরা 60% ডাল আসে পটুয়াখালী থেকে। পটুয়াখালী জেলায় চাষ হয় পবিত্র কোরআনে বর্ণিত মরুভূমির তিন ফল, যা দেশে খুবই বিরল। পটুয়াখালী জেলায় উৎপাদিত ফলের মধ্যে অন্যতম। এখানকার অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। মাছ ধরাও এই জেলার একটি গুরুত্বপূর্ণ পেশা। হাজার হাজার মাছ ধরার নৌকা গভীর সাগরে মাছ ধরতে যায় এবং
টনে টনে মাছ নিয়ে ফিরে আসে। এছাড়াও ধান, পাট ও বিভিন্ন ধরনের শাকসবজি কৃষি উৎপাদনের প্রধান পণ্য। পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল, বিল, পুকুর, নালা, নিম্নভূমিগুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। এছাড়াও আরও রয়েছে কুটির শিল্প, মৃৎশিল্প, পাট শিল্প, বিড়ি শিল্প, মাছের ব্যবসায়, গাছের ব্যবসায়, চাল ও ডালের ব্যবসায়। পটুয়াখালীতে ব্যবসা বাণিজ্য দিন দিন বিকশিত হচ্ছে। এখানে রয়েছে অটো রাইস মিল, ইটভাটা, বিস্কুট ফ্যাক্টরি, সিনেমা হল, ফিলিং স্টেশন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান। দর্শক, চলুন এবার পটুয়াখালী জেলার কিছু রাজনীতিবিদ ও বিখ্যাত ব্যক্তিদের সাথে পরিচিত হই। শাহজাহান মিয়া, বর্তমান এমপি ও সাবেক ধর্মমন্ত্রী। মোহাম্মদ কেরামত আলী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক মন্ত্রী। তানিয়া আহমেদ, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। ওয়াসিমুল বারী রাজীব, চলচ্চিত্র অভিনেতা। সোহাগ গাজী, ক্রিকেটার। মেঘনা নদীর অববাহিকায় পলল ভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে গঠিত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলা। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল, বিল, পুকুর, নালা, নিম্নভূমিগুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে কুয়াকাটা, কানাইবলাই দিঘি, কাজলার চর, ফতেরার চর, কুয়াকাটা সমুদ্র সৈকত, সোনার চর, কুয়াকাটা রাখাইনপল্লী, মজিদবাড়িয়া মসজিদ, সীমাবদ্ধ বিহার, দশমিনায় এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার, পায়রা বন্দর, পানি জাদুঘর ইত্যাদি। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমিতে দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয়, সূর্যাস্তের অপরূপ দৃশ্য। ভোরবেলায় দেখবেন আগুনের গোলার মতো সূর্যটা ধীরে ধীরে জেগে উঠছে, আবার গোধূলিতে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সাগরের বুকে। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিষ্টিপাড়া। এখানে আছে বড় একটি বৌদ্ধ মন্দির। কথিত আছে এই মন্দিরের ভেতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। মন্দিরে আছে প্রায় 37 মণ ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি বুদ্ধ মূর্তি। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। 550 বছর পূর্বে সুলতানি শাসনামলে স্থাপিত এই শাহী মসজিদটি, যা আজও স্মরণ করিয়ে দেয় মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের কথা। আর এই মসজিদের নাম অনুসারে এলাকার নাম হয়েছে মসজিদবাড়িয়া। পরে মজিদ নামে এক ইউপি চেয়ারম্যান মসজিদবাড়িয়ার পরিবর্তে ইউনিয়নের নাম মজিদবাড়িয়া করেন বলে জানা যায়। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।